হ্যালো আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন হ্যাপি স্টোরি চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউরো ইউরো টু বাংলাদেশ ভিডি ব্যাঙ্ক এক্সচেঞ্জের রেট আপনারা দেখতে পারবেন খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তো চলুন বন্ধুরা আমরা খুব সহজে কিভাবে আমাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমরা কিভাবে দেখতে পারবো ব্যাংকের রেট তার জন্য আপনাকে যেতে হবে আপনার গুগল বা শ্রিমিল যেতে হবে আপনার প্রথমে ডাটা তো অবশ্যই চালু রাখতে হবে ডাটা চালু রাখার পর আপনাকে এখানে একটা আছে গুগল একটা আছে স্রিমি দেখতে আছেন লাল সবুজ এবং হলুদ একটা চেন্ন আছে শ্রীমিল লেখা আছে স্রিমিতে ক্লিক করব ক্লিক করার পর আপনি এখানে টাইপ করবেন বা বয়েস করবেন যেটা আপনার সুবিধা হয় যেমন আমার এখানে আগে লেখা আছে ইউরো টু টাকা এই যে ইউরো টু টাকা আপনি টাইপ করার পর যেমন এখানে ইউরো টু টাকা লেখছেন বা ইউরো টু যে কোনো দেশের আপনি নাম লেখেন না কেন আপনার এখানে চলে আসবে অটোমেটিক যাই হোক ইউরো টু টাকা লেখে চার্জ করবেন চার্জ করার পর এখানে অটোমেটিক দেখতে যাচ্ছেন চলে এসেছে এক ইউরো বাংলাদেশের বিরানব্বই টাকা ছাব্বিশ পয়সা আসে তো নিশোনে দেখতে আসেন এখানে দেখতে আসেন এক ইউরো আছে নিচনে দেখতে আসছেন বাংলাদেশ টাকা হাতের ডাইন সাইডে হাতের ডাইন সাইড উপরে দেখতে আছেন ইউরো এবং নিচে দেখতে আসেন বাংলাদেশ টাকা তো আমি ইউরো দেখব। আমি এখানে দেখে গেছেন দশ ইউরো দশ ইউরো দিলাম দশ ইউরো তো বাংলাদেশে বাইশ টাকা বাহাত্তর সেন্ট বাহাত্তর পয়সা আসে তো যাই হোক আপনি যদি বাংলাদেশের টাকা দিয়ে যদি ইউরো দেখতে চান বাংলাদেশে যেমন আমি কত এক হাজার টাকা দিলাম এক হাজার টাকায় দশ দশ ইউরো চুরাশি সেন্ট আসে ইউরোপের এভাবে আপনি চেষ্টা করলে আপনার মোবাইল দিয়ে আপনি যে কোনো দেশ থেকে যে কোনো দেশ থেকে যে কোনো দেশের ব্যাংকের রেট খুব সহজভাবে জানতে পারবেন আর পরে আপনি নিচে দেখতেছেন আরও কোন বাটা আছে এগুলো দ্বারাও আপনি চেষ্টা করলে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন খুব সহজভাবেই আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি যে কোনো ব্যাংকের রেট দেখতে পারবেন তো বন্ধুরা যারা দের বুঝতে চাই সমস্যা হয় তারা আমাকে কমেন্ট করবেন সমস্যাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সবাইকে ওয়েলকাম